নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি টাইমস। মহিলা ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাচ্ছে শিলিগুড়ির গর্ব ঋচা ঘোষ। শিলিগুড়ির গর্ব ঋচা ঘোষ। প্রথমবার ভারতীয় মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেল শিলিগুড়ির মেয়ে ঋচা ঘোষ। প্রায় পাঁচ বছর বয়স থেকেই ক্রিকেটে হাতে খড়ি তার। বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে খেলতেন তিনি। শিলিগুড়ি কলেজের মাঠে করেছেন বহুবার অনুশীলন। আজ তাকে দেখেই অনুপ্রেরণা পাচ্ছে বহু মেয়েরা। বর্তমানে যে সকল মেয়েরা ক্রিকেট নিয়ে জীবনে এগিয়ে যেতে চাইছে তাদের অনুপ্রেরণা এখন ঋচা ঘোষ। এদিন এমনটাই জানালেন শিলিগুড়ির কলেজ মাঠে অনুশীলনরত বিভিন্ন মহিলা ক্রিকেটারেরা। নতুন প্রজন্মের খেলোয়াড়রাও ভবিষ্যতে ঋচা ঘোষের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়ার আশায় নিজেদের তৈরি করছে। হ্যাঁ, ওনার ব্যাটিং ভালো লাগে, ওদের বোলিংও ভালো করে, কিপিংও করে, অনেক কিছুই করে, সবই শেখার আছে। ও অনেক বড় বড় লেভেলে খেলেছে, বড় দিদিদের সাথে খেলেছে, ওই সব শেখার আছে, কীভাবে বল করে সবাই। হ্যাঁ, ক্লাবে আসে তো খেলি ওদের ওনার সাথে, যেটা ভালো খেললে সেটা তো হবেই, ভালোই হবে, দেখা যাক এখন। হ্যাঁ, ক্লাবে একজন যদি ভালো প্লেয়ার থাকে তাহলে ওর থেকে অনেক শেখার থাকবে। 2013-14 আমাদের ডিস্ট্রিক্ট ম্যাচ হয়েছিল কুচবিহারে, তখন আমি খেলি, আমি আর ঋচা একসঙ্গে ওপেনিং ব্যাটিং করতে গিয়েছিলাম, তখন আমরা একসঙ্গে খেলি। এটা আমাদের জন্য অনেকই ভালো, আর আমাদের জন্য এটা শেখারও, সবাইকে যত মেয়েরা আছে তারা ওর থেকে অনেক কিছু শিখতে পারে, কি ও যখন ইন্ডিয়া টিমে চান্স পায় তাহলে অন্য মেয়েরাও পেতে পারে। যেরকম আগে ঋদ্ধিমান দাদা ছিল, ঋদ্ধিমান সাহা, উনি পেয়েছে, এবার মেয়েদের মধ্যে ঋচা ঘোষ পেয়েছে, এটা শিলিগুড়ির জন্য তো গর্বিত আছে। তার থেকে বেশি আমাদের মেয়েদের মধ্যেও সব থেকে বেশি এক্সাইটমেন্ট আছে, সবাই এখন ভালো করে ক্রিকেটে প্র্যাকটিসে আসতেছে, ঋচাকে দেখে দেখে ওরাও অনেকটা উৎসাহিত হচ্ছে কি হ্যাঁ ঋচাদি যখন যেতে পারে তাহলে অন্য মেয়েরাও যেতে পারবে। হ্যাঁ, যথেষ্ট ঋচা ভালো জায়গায় খেলেছে, ও যখন ও ডিস্ট্রিক্টে আসে তার থেকে আমি অনেক কিছু শিখতে পাই। ও বলে এই বলকে এরকম খেলতে হবে, ফিল্ডিং যখন সাজায় তখন ও বলে কি দিদি একে এখানে লাগাবে, একে এরকম করবে, একে এই জায়গায় বোলিং দিবে, একে এই জায়গায় বোলিং দিবে। যেরকম ডিস্ট্রিক্ট ম্যাচ থাকে, ডিস্ট্রিক্ট ম্যাচ কালকে সেমিফাইনাল আসে থাকে, তার আগে একদিন আগে ও ফোন করে জানায় কি কালকে ডিস্ট্রিক্টের সেমিফাইনাল আছে, ভালো করে খেলবে, একে এই জায়গায় একটু ইউজ করবে বলে। আমি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ধরে ডিস্ট্রিক্ট খেলেছি, সিএবি লিগ খেলেছি, এই বছর আমার বেঙ্গল টিমে রেজিস্ট্রেশন হয়েছে, বেঙ্গলে এখন ঢোকার জন্য আমিও প্র্যাকটিস করছি বেঙ্গল টিমে। আর ঋচা আসলে আমরা বেশি করে আর এক্সাইটমেন্ট হয়।